সবাইকে জানাচ্ছি আমরা স্বাগতম ত্রিপুরা এক্সাম ক্রেকার অ্যান্ড জব সাবডেট ইউটিউব চ্যানেলে। তো সুপ্রিয় দর্শক, দেখুন ত্রিপুরা সরকার থেকে আর একটি নতুনভাবে নোটিশ পাবলিশ করা হয়েছে, যেটি পাবলিশ হয়েছে 6 মে 2022। সেটা হচ্ছে, দেখুন ত্রিপুরা সরকার অগ্নি নির্বাপক জরুরি পরিষেবা দপ্তর থেকে বের হয়েছে। এখানে কী বলা হয়েছে, দেখুন নিয়োগ সংক্রান্ত, ঠিক আছে, নিয়োগ সংক্রান্ত। তারপরে কী বলা হয়েছে, দেখুন এখানে বলা হয়েছে ত্রিপুরা অগ্নি নির্বাপক ও জরুরি পরিষেবা দপ্তরের ড্রাইভার এবং ফায়ারম্যান পদে নিয়োগ প্রক্রিয়া অতি শীঘ্র আরম্ভ হবে। রাজ্যের প্রতিটি জেলায় ড্রাইভার এবং ফায়ারম্যান পদে নিয়োগের জন্য নিয়োগ র্যালি অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট চাকুরি প্রার্থীদের অবগতির জন্য পদানুযায়ী শূন্য পদের সংখ্যা, আবশ্যিক যোগ্যতাবলী, বেতন ক্রম ইত্যাদি নিম্নে দেওয়া হলো, ঠিক আছে। সম্পূর্ণ কিছু কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো দেখুন প্রথমে বলা হয়েছে পদের নাম, তা দেখুন কি রাখা হয়েছে, দেখুন প্রথমে হচ্ছে পদের নাম কি, স্বীকৃত শূন্য পদের সংখ্যা। ড্রাইভারের জন্য রয়েছে আপনাদের 25টি পোস্ট এবং ফায়ারম্যানের জন্য রয়েছে 304টি পোস্ট। তারপরে দেখুন আর কী কী বলা হয়েছে সেটাও আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে। এখানে বেতন তুলে ধরা হয়েছে, বেতন থাকবে আপনাদের ত্রিপুরা পে ম্যাট্রিক্স 2018 এর লেভেল তৎসঙ্গে অন্যান্য আনুষাঙ্গিক বাতাদি, অর্থাৎ ত্রিপুরা পে ম্যাট্রিক 2018 লেভেল অনুযায়ী কিন্তু আপনাদের বেতন ক্রম থাকবে। এবং অবশ্যই এখানে বলা হয়েছে, দেখুন সেটা হচ্ছে ত্রিপুরা পে ম্যাট্রিক 2018 লেভেল 6 তৎসঙ্গে অন্যান্য আনুষাঙ্গিক বাতাদি, ঠিক আছে। তাছাড়া দেখুন এখানে যোগ্যতা বলিস এবং শিক্ষকতা মানে শিক্ষাগত যোগ্যতা কী রাখা হয়েছে সেটা হচ্ছে, দেখুন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক অথবা তৎসমতুল্য পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ ন্যূনতম আপনাদেরকে মাধ্যমিক পাস হতে হবে, ঠিক আছে। এবং 2 নম্বর রাখা হয়েছে বাড়ি যানবাহন চালানোর জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স, যারা ড্রাইভারের জন্য দিতে চান তাদের কিন্তু বৈধ ড্রাইভিং লাইসেন্স এখানে প্রয়োজন পড়বে। ড্রাইভিং লাইসেন্স ছাড়া ড্রাইভারের জন্য আপনারা দিতে পারবেন না, এটা খেয়াল রাখবেন। তারপরে আর কী বলা হয়েছে দেখুন, সেটা হচ্ছে অগ্রাধিকার যোগ্যতা বলি, যাদের অগ্রাধিকার দেওয়া হবে বাংলা এবং খবরক ভাষা যদি আপনাদের নলেজ থাকে তাহলে। এবং 2 নম্বর হচ্ছে হোমগার্ড বা সিভিল ডিফেন্সের সক্রিয় সদস্য এবং বেসিক ট্রেনিং পাস যদি আপনারা করে থাকেন তাহলে আপনাদেরকে অগ্রাধিকার এখানে দেওয়া হবে, এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। তো এখানে বয়স সংক্রান্ত কী বলা হচ্ছে, দেখুন বয়স কীভাবে থাকতে হবে, বয়স হতে হচ্ছে আপনাদের দেখুন এখানে বলা হয়েছে 18 থেকে 40 বছর তাদের বয়স তারা বিরুদ্ধে দিতে পারবে। যারা সিভিল সার্ভিস এবং হোমগার্ডে কর্মরত রয়েছেন তারা 18 থেকে 40 বছরের মধ্যে হলে আপনারা তারা এখানে চাকরিটা ইন্টারভিউ দিতে পারবে। এবং সাধারণ ক্ষেত্রে যারা জেনারেল রয়েছেন তারা 18 থেকে 27 বছরের মধ্যে হলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর যারা SC/ST রয়েছেন তাদের জন্য আলাদাভাবে 5 বছর 4 রয়েছে, সেটাও আপনারা অবশ্যই মাথাতে রাখবেন। লাস্টে দেখুন কী রাখা হচ্ছে, শারীরিক আপনাদের যে মান সেটা হচ্ছে আপনাদের জেনারেলদের জন্য উচ্চতা থাকতে হবে 167 সেন্টিমিটার এবং তফসিলি উপজাতিদের জন্য 5 সেন্টিমিটার এখানে চার দেওয়া হবে। বুকের মাপ হতে হবে 81 সেন্টিমিটার এবং ফুল্লি আপনাদেরকে 5 সেন্টিমিটার প্রসারিত করতে হবে। দৃষ্টিশক্তি 6x6 গ্লাস ছাড়া। তাছাড়া প্রার্থীদের সমান পায়ের পাতা, হাঁটু লেগে থাকা, বর্ণান্ধতা, টেরা চোখ, চশমা ব্যবহার ইত্যাদির মতো শারীরিক ত্রুটি মুক্ত হতে হবে, ঠিক আছে। তারপরে এখানে দেখুন বলা হয়েছে কি, দেখুন এখানে যারা নর্মালি যারা আপনারা এটা হচ্ছে যারা সিভিল সার্ভিস এবং হোমগার্ডে যারা কর্মরত আছেন তাদের জন্য, আর এটা হচ্ছে সাধারণ যারা নতুন যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য, ঠিক আছে। এখানেও সেমভাবে একইভাবে সব কিছু রাখা হয়েছে। তো এটা হচ্ছে 6 মে পাবলিশ হয়েছে, ঠিক আছে, 6 মে পাবলিশ হয়েছে। দেখুন এটা একটি ফায়ার সার্ভিস থেকে একটা বিজ্ঞপ্তি আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। তো অবশ্যই আপনারা যারা ফায়ার সার্ভিসের জন্য অপেক্ষা করছেন তারা এখন থেকে অবশ্যই আপনারা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিয়ে নিন, কারণ খুবই শীঘ্রই আপনাদের নিয়োগ নীতি আরম্ভ হয়ে যাবে। তো এখন থেকে আপনারা অবশ্যই নির্দ্বিধায় আপনারা ফিজিক্যাল এবং রিটেন এক্সামের জন্য প্রস্তুতি নিতে পারেন। তো সুপ্রিয় দর্শক, আজকে ভিডিওটা এটাই ছিল, আপনারা আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, এখনকার মতো ভিডিওটা এখানে শেষ করছি। জয় হিন্দ।